জানেন, কবিরের একটিমাত্রই শখ ছিল, তা হলো ক্রিকেট খেলা। স্কুল আর খেলার মাঠ ছেড়ে এর বাইরে কোথাও যেত না, সোজা বাসায় চলে আসত। টিভিতে খেলা হলে সোজা বাসায় আসত, বাইরে কোথাও যেত না। যাদের সাথে ও খেলতো বা মিশতো তাদের সাথে কোনো ঝগড়া বা ঝামেলা হয়েছে কিনা এরকম কখনো আমি শুনিনি, কিংবা ও বলেও নি। বরঞ্চ ওর টিমের সবাই ওকে খুব ভালোবাসত, বিশেষ করে ওই জামান স্যার খুব ভালোবাসত। আচ্ছা, একখান বিষয় আমার মাথায় এসে, এই যে আজকাল যা হয় আর কি, এই মা বাবারা সন্তানদের ঠিকঠাক বুঝতে পারে না, মেলা আবার একখান জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। দেখা গেল যে বাবা মারা কোনো কারণে এমন শাসন করে ফেলাইলো, সাল পাল ইমোশনাল হয়ে অন্তরে আঘাত পায়, এই আঘাত পায় আবার অনেক সময় বড় কিছু কিন্তু করে ফেলা দেবে। আচ্ছা সত্যি কথা কন্তু, আপনারা কি ওই দিনের খুব বেশি শাসন করেছিলেন, মানে বকাঝকা করেছিলেন খুব বেশি? দেখুন, বাবা মা হিসেবে ওকে আমরা শাসন করতাম ঠিকই, কিন্তু ওর সব কিছুতেই আমাদের খুব উৎসাহ আছে। আমরা ওকে সবসময় উৎসাহ দিই। আমি কিন্তু আর সহ্য করতে পারছি ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, এই কথা ঠিক যে ওর বাবা ওকে একটু বেশিই শাসন করত, সেটা খেলার পাশাপাশি যেন লেখাপড়াটাও ঠিক মতো করতে পারে। কখনো ওর বাবা আর আমি ওর গায়ে হাত তুলেছি কিনা কিংবা বড় ধরনের কোনো শাসন করেছি কিনা আমার ঠিক তা মনে পড়ে। তাছাড়া আমরা তো এমন বাবা মা ছিলাম না যারা তার সন্তানের সাথে ভালো বোঝাপড়া করতে পারে না, তাহলে আমাদের ছেলেটা কেন আত্মহত্যা করবে? আমি ব্যাপারটা বুঝতে পারছি, আপনি কান্নাকাটি করেন না, আমি তো আমার মতো চেষ্টা করে যাচ্ছি। এখন ধরেন তদন্তের স্বার্থে আমার চতুর্দিকে হাত দিতে হচ্ছে, তাই বাধ্য আপনাকে জানাচ্ছি আর কি, আপনি আমার কিছু মনে করেন না। আর আমি যখনই আসি ওর বাপরে কোনো সময় পাই, ভয় স্কুলে গেছে নালে পিরামিড করা গেছে, তাই বাধ্য হয়ে আপনার প্রশ্ন করতে হচ্ছে। তো আপনি আমার কিছু মনে করেন না, আমি আমার দায়িত্ব অনুযায়ী কাজটা আগায় নিয়ে যাচ্ছি আর কি। দেখা যাক বাকিটা কি হয়। দেখতেছি অচিনা